আমাদের সাথে আছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক শরমন্ডল স্যার। তো শরমন্ডল স্যারের কাছে প্রাথমিক শিক্ষক, হাই স্কুল শিক্ষক, শিক্ষাকর্মীদের বিভিন্ন রকম ট্রান্সফার সংক্রান্ত প্রশ্নের বিষয়ে মূলত এই ভিডিওটি। তো এক্ষেত্রে স্যার স্বপনবাবু, আপনার কাছে যে অনেক দর্শকরাই জানতে চাইছিলেন বা অনেক সাবস্ক্রাইবাররা জানতে চাইছিলেন যে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের ক্ষেত্রে অনেক পেন্ডিং কেস আছে হাই স্কুলের, প্রায় 400 মতো শোনা যাচ্ছিল কেস রয়েছে, তো সেগুলো SSC থেকে কবে ছাড়বে? বিষয়টা আপনি জানেন যে এটা বিকাশ ভবনের দায়িত্বের মধ্যে ছিল, হুম হুম কিন্তু নির্বাচনের পরে আর এই ধরনের কেস ওরা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমরা বারবার করে চাপ দিচ্ছিলাম আচ্ছা যাতে করে ফাইলগুলো SSC কাছে পাঠিয়ে দেওয়া, তাই না? হুম হুম ওরা বলল যে পুজোর আগে পাঠাবো, তারপর মাঝখানে একটা ডেটও দিল 15ই সেপ্টেম্বর, হুম হুম কিন্তু সে কাজ করতে পারেনি আর কি। আচ্ছা শেষমেশ এই নভেম্বরের 15 তারিখের আগে আর কি হুম হুম ওরাই ওরা লাস্ট ফাইনাল ডেট করেছিল, তার আগে ওগুলোকে SSC কাছে পাঠিয়েছে এবং সংখ্যায় 400-এর উপরে শুনলাম আর কি, আচ্ছা এখনো পেন্ডিং থেকে গেছে। আচ্ছা আচ্ছা এখন এই পেন্ডিং কেসে ট্রান্সফার হওয়াটা খুব দুরূহ ব্যাপার, হুম খুব জটিল ব্যাপার। কারণ আপনি জানেন যে 50টা বা 20-25টা বা 30টা 50টা থাকলে সেটা একটা সহজ ব্যাপার হতো, হুম হুম কিন্তু এতগুলো লোকের ভ্যাকেন্সি খুঁজে ট্রান্সফার দেওয়াটা খুব জটিল। আচ্ছা এটা নিয়ে একটা মুভমেন্ট না যদি দাঁড়া বাঁধে, বা এটা নিয়ে যদি মানে গভর্নমেন্টের উপর চাপ তৈরি করা যায়, শিক্ষা দপ্তর শুধু SSC দিয়ে তো হবে না, ডিপার্টমেন্টকেও এর সঙ্গে ইনভলভ করতে হবে আর কি। আচ্ছা তো এটা দেখি, আমরা আগামী দিনে এটা নিয়ে একটা মুভমেন্ট করার কথা ভাবছি আর কি। হুম চাপ না দিলে হবে বলে আমার মনে হয় না, মানে এটা খুব এত সংখ্যায়, তো সংখ্যাটা কম থাকলে তাড়াতাড়ি করে করা যেতে পারে। মানে বলছেন এই 400 শিক্ষকের 400-এর অ্যাক্টিভ, উপরে 400-এর উপরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্পেশাল গ্রাউন্ডের পেন্ডিং কেসে রয়েছে, ওনাদের অ্যাক্টিভ ভাবে উদ্যোগ নেওয়া উচিত বা শিক্ষা দপ্তরে সে ব্যাপারে একটা জানানো উচিত যে ব্যাপারটা পেন্ডিং শিক্ষা রয়েছে। দপ্তরে ওরা জানালে তো হবে না, হুম উদ্যোগটা নিতে হবে আমাদেরকেই আর কি। আচ্ছা আচ্ছা এক্ষেত্রে শিক্ষকদের যেটা আমি বলবো যে আপনারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং যোগাযোগ মানে এই অর্থে আমি বলছি যে মুভমেন্ট করার জন্য যোগাযোগ আর কি, আন্দোলন করার জন্য আর কি। আচ্ছা একটা প্রস্তুতি নিতে হবে, আগামী এই সপ্তাহের মধ্যে দেখি একটা আমরা ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করবো আর কি। আচ্ছা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যাদের মানে কি বলা যায়, যাদের দরকার তাদেরই তো গরজ নেই দেখছি। আচ্ছা আচ্ছা মানে দল দল ভারী ব্যাপারটা নেই বলছেন, দল ভারী সেক্ষেত্রে দল সংখ্যা ভারীর কমে গেছে। কথা বলবো না, মানে যেটা ইউনাইটেড হওয়া হুম হুম সমবেত বা হওয়ার ব্যাপারটা নেই। একত্রিত হওয়া আর কি, যে ব্যাপারটা হুম সব তো বাড়িতে বসে বসে হয় না, হুম হুম ঠিক হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বা ফেসবুক গ্রুপ করে কিছু হয় না, আচ্ছা ফিজিক্যালি গিয়ে কাজটা করতে হয়, তাই না? হুম হুম এটা আমাদেরকে করতে হয়, আমরাও করছি আর কি। কিন্তু শিক্ষকদের শিক্ষিকাদের যদি আপনি না পান হুম সক্রিয় তাহলে সহযোগিতা তাদেরকে না হলে সেটা সম্ভব না। অবশ্যই সক্রিয় সহযোগিতা আমরা একটা এই সপ্তাহের মধ্যেই দেখি একটা ডাক দেবো আর কি, আচ্ছা বিকাশ ভবন বা এই SSC আর কি, আচ্ছা তাতে কতজন শিক্ষক আসবে তাদেরটাই আমরা একটু চেষ্টা করবো আর কি, যারা যারা আসতে পারবে উপস্থিত হবে আর কি। আচ্ছা আর সেক্ষেত্রে স্যার ভ্যাকেন্সি সমস্যা নিয়ে বিকাশ ভবন কি ভাবছে? ওই যাদের ভ্যাকেন্সি দিয়েছিল কয়েকটা আটকে আছে, ওই জনা 20 মতো ওদের আটকে আছে, হুম হুম আমরা এর আগেও বলেছিলাম একাধিকবার। হুম আমি দেখি আগামীকালের মধ্যে এটা বিকাশ ভবনে তুলে ধরবো, হুম হুম যাতে করে ওদের শুনলাম যে পোস্ট ট্যাগিংও হয়ে গেছে, আচ্ছা 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 যাতে করে এটা ছেড়ে দেয় তাড়াতাড়ি করে, নাহলে এগুলো নিয়ে তো অহেতুক জটিলতা তৈরি হচ্ছে, ওটা হুম তাড়াতাড়ি যাতে ছেড়ে দেয় সেই ব্যবস্থা আমি করবো আচ্ছা কথাবার্তা বলে। আর সেক্ষেত্রে স্যার রি রেকমেন্ডেশন নতুন করে প্রায় 200 রুগ্ন শোনা যাচ্ছিল আছে, তো সেগুলো কি হবে? এই যে রি রেকমেন্ডেশন মানে যেটা উৎসস্থি পোর্টালের মাধ্যমে বলতে চাইছেন আপনি আর কি, এটা দেখুন এদের রি রেকমেন্ডেশনের কোনো অপশনই ছিল না। আচ্ছা উৎসস্থি পোর্টালের মাধ্যমে যদি ট্রান্সফার হতো ভ্যাকেন্সি প্রবলেম হলে রি রেকমেন্ডেশন কথাটা আমরা কিন্তু ডেপুটেশন দিয়ে, ওরা যারা জানে ভুক্তভোগী আর কি, হ্যাঁ যে আমরা SSC তে ডেপুটেশন দিতে গিয়েছিলাম এবং সেদিনই কমিশনারের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, আচ্ছা এবং তারপরে ওরা সিদ্ধান্ত নিল যে রি রেকমেন্ডেশনের জন্য পোর্টালে একটা অপশন খুলতে হবে। আচ্ছা তারপরেই পোর্টালে ডেভেলপমেন্ট হলো হুম এবং রি রেকমেন্ডেশনের জন্য খুলে দিল 8 নভেম্বর। হুম মোটামুটি ম্যাক্সিমাম লোকই দরখাস্ত করে ফেলেছে, দু একজন ভ্যাকেন্সি প্রবলেম ভ্যাকেন্সি নেই বলে দরখাস্ত করতে পারেনি, আচ্ছা তো যারা দরখাস্ত করেছে তাদের সংখ্যাটা প্রায় 200-এর উপরে। আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ইতিমধ্যেই 40-55 জনের রেকমেন্ডেশন বেরিয়ে গেছে হুম কালকে রাত পর্যন্ত যে খবর আর কি, হুম হুম আর বাকিগুলো আমরা দেখছি, দেখছি তো বটেই, কিন্তু সবাইকে আমাদের সঙ্গে থাকতে হবে, তাই না? আমি তো আচ্ছা বারবার করে SSC তে যাচ্ছি, ডিপার্টমেন্টে যাচ্ছি, হুম হুম তাদের হয়ে কথা বলছি, শিক্ষকদের কিন্তু আমি সেই অর্থে অ্যাক্টিভ সহযোগিতা যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না আর কি। আচ্ছা এটাও আমরা দেখছি সমাধান করব, সবাইকে নিয়ে করবো আর কি। সেক্ষেত্রে স্যার নন টিচিং স্টাফদের বদলি তো অনেকটাই হয়ে গেছে,
তো সেক্ষেত্রে এখনো যাদের বাকি আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, তাদের কি হবে এখন? তাদের তাদের ব্যাপারটাও আমরা এসএসসি কে বলেছি, ওরা বলেছে যে খুব কম সংখ্যক বাকি আছে, হুম ম্যাক্সিমাম হয়ে গেছে, এবং এদের হওয়ার পেছনে আমাদের একটা বড় ভূমিকা আছে। আচ্ছা আচ্ছা, এটা ওরা জানে, নন টিচিংরা জানে, কারণ ওদের তো একেবারেই রেকমেন্ডেশন বন্ধ ছিল, মানে হয়নি আর কি, অনেকদিন ধরেই বন্ধ ছিল। হ্যাঁ অনেকদিন ধরে, মানে শুরু থেকে প্রায় 80 দিন 85 দিন পরে এটা শুরু হলো, এবং সেটা আমাদের ইন্টারফিয়ারেন্সে। আচ্ছা আচ্ছা, ওদেরকে নিয়ে ডেপুটেশনও দিতে গেছিলাম, ওরা জানে সবাই। হুম হুম আর যে কটা বাকি আছে, মানে যারা পাওয়ার উপযুক্ত আর কি, হুম হুম তাদের তো হয়ে যাবে তাড়াতাড়ি, চিন্তা করার কোনো কারণ নেই। মানে যারা পাবেন তাদেরকে তো আটকাতে পারবে না, একটু সময় লাগবে হয়তো, সেটা বিভিন্ন কারণে সময় লাগে। যে এসএসসি যে কেস হয়েছে হাইকোর্টে, হুম সিবিআই তদন্ত যেটা হয়েছিল আর কি, এটা নিয়ে অনেকে ব্যস্ত এখন, ওই হুম কারণে একটু দেরি হচ্ছে। আচ্ছা। আর স্যার সেক্ষেত্রে জুনিয়র হাই স্কুল শিক্ষকদের বদলি নিয়ে কি বলবেন? বদলির ব্যাপারটা হচ্ছে যে ওদের বদলির ব্যাপারটাও আমরা তুলে ধরেছি অলরেডি, যেটা আমরা শুনতে পাচ্ছি আমাদের আন্দোলনের একটা সাফল্য মোটামুটি বলতেই পারেন। জুনিয়র হাই স্কুলের মেডিকেল গ্রাউন্ডে যারা দরখাস্ত করেছে তারা তো ট্রান্সফার পাচ্ছেন, হুম হুম তার সাথে সাথে জিরো এনরোলমেন্ট স্কুল যেগুলো ছিল হুম জুনিয়র হাই স্কুল বা সেকেন্ডারি স্কুল আর কি, বা হায়ার সেকেন্ডারি স্কুল, তাদের টিচারদেরও অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা অলরেডি শুরু হয়েছে, আচ্ছা মানে সেটা আমাদের দাবি মেনে আর কি। আচ্ছা ওদের আর একটা দুটো দাবি বাকি আছে, যে প্রত্যেকটা স্কুল থেকে একজন করে ট্রান্সফার দেওয়ার ব্যবস্থা করা, হুম এবং যারা জুনিয়র হাই স্কুলে অনার্স পিজি যারা কাজ করেন হুম হুম তাদেরকে অন্য জায়গায় শিফট করানো। এই দুটো ব্যাপারে আমরা দেখছি, আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলন করছি, লড়াই করছি, চালিয়ে যাবো আমরা। আর স্যার সিঙ্গেল টিচারদের ট্রান্সফার, সেক্ষেত্রে এইচএস বা নর্মাল সেকশনের, এনাদের উদ্দেশ্যে কি মানে ব্যাপারটা কি সমাধান হবে না হবে, না কি ব্যাপারটা কি হবে? সিঙ্গেল সাবজেক্ট টিচারদের কিছু কিছু জায়গায় সমাধান হচ্ছে, কিছু কিছু জায়গায় সমন্বয়ের অভাবে গন্ডগোল হচ্ছে। হুম যেমন কমিশনার স্যার যেমন বলেছিলেন যে ডিআই দের কিন্তু অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার কথা বলেছিলেন, আচ্ছা কিন্তু দু চারটে ডিআই ছাড়া হুম হুম অধিকাংশ ডিআই সে অর্ডার মানছেন না, স্কুলের হেডমাস্টারের হাতে ছেড়ে দিচ্ছে, হুম হুম হেডমাস্টার আবার টিচারদের বলছে আপনি টিচার জোগাড় করে নিয়ে আসুন, এইসব হচ্ছে। আচ্ছা আচ্ছা এটা আমরা গত সপ্তাহে কমিশনারকে গিয়ে বলে এসেছি হুম হুম যে আপনার অর্ডার কিন্তু আপনার ডিআই রা মানছে না, আচ্ছা 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 তাই না, মানে হুম তারা সেটাকে কার্যকরী করছে না, তারা এটাকে নিয়ে জটিলতা তৈরি করছে। আপনারা লিখিত ভাবে কোনো একটা নির্দেশ ডিআই দের দিন আচ্ছা আচ্ছা যে এই নিয়ম মেনে চলতে হবে, তাই না। হুম হুম অবশ্যই তাহলে সিঙ্গেল সাবজেক্ট টিচারদের যে আর একটা সমস্যা যেটা হচ্ছে, হুম যে যেগুলো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে হুম কমিশনারের অ্যাপ্রুভাল নিয়ে এসএসসি তে পাঠানো হচ্ছে, হুম হুম সেগুলোও কিন্তু একটা সমন্বয়ের অভাবে বলুন বা ভুল বোঝাবুঝির কারণে হুম সেগুলোকে ব্যাক করে দিচ্ছে। আচ্ছা 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 এটা নিয়েও আমরা কমিশনারকে বলেছি হুম যে আপনি একটু এসএসসির সঙ্গে যোগাযোগ করুন, বোধহয় কোথায় একটা ভুল হয়েছে, পোর্টালে বোধহয় কারেকশন করতে হবে, হুম কারণ ওইখানে সিঙ্গেল সাবজেক্ট টিচার দেখলেই ওরা ব্যাক করছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর ওই জায়গায় একটা পয়েন্ট ঢোকানো দরকার, যেটা হচ্ছে যে কমিশনারের অ্যাপ্রুভ বাই কমিশনার, হুম হুম অ্যাপ্রুভ বাই কমিশনার কথাটা যদি দেখে তার মানে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আচ্ছা 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 তাহলে সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়ার কথা। এটা এটা আমরা বলেছি কমিশনারকে, উনি কথা বলবেন বলেছি আচ্ছা আচ্ছা এসএসসির সঙ্গে। আর স্যার 2016-তে এসএলএসসিতে যারা নিয়োগ হয়েছেন এবং তাদের বদলি নিয়ে কি সিদ্ধান্ত কিছু নিচ্ছেন বিকাশবাবু আদৌ? ওদের মূল সমস্যাটা যেটা, তো 5 বছরের নিচে সবাই, হুম হুম এটা আমরা বলেছি। হুম অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা থেকে চাপ আছে, বুঝতে পারছেন, হুম মানে আমরা যেমন একটা পজিটিভ ফোর্স হিসেবে কাজ করছি, হুম হুম নেগেটিভ ফোর্সটা কিন্তু এর থেকে বেশি শক্তিশালী। হুম হুম অবশ্যই মানে আপনি একটা সামনে বিশাল কংক্রিটের দেওয়ালকে ঠেলে ভেতরে ঢুকতে চাইছেন, আচ্ছা 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 হ্যাঁ সেই দেওয়ালটাকে হয় টপকে যেতে হচ্ছে হুম বা অন্য কোনো পথ ঘুরে যেতে হচ্ছে, যেহেতু আমরা চেষ্টা করছি। হুম প্রতিবন্ধকতা প্রচুর আছে, মানে ইভেন শিক্ষক সংগঠন গুলো থেকে এবং প্রধান শিক্ষকদের একটা যে বিভিন্ন ধরনের যে যে সব, এরাও কিন্তু ভেতরে ভেতরে গোপনে গোপনে গিয়ে আচ্ছা ওরা মানে সব নেগেটিভ প্রস্তাব দিয়ে আসছে, যেটা বাইরে আসছে না যেটা আমরা জানতে পারছি। আচ্ছা আচ্ছা আর সেক্ষেত্রে স্যার মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে হাই স্কুলের সেকশন সমস্যা যেটা অনেকদিন ধরে রয়ে গেছে, এটা কি সুরাহা কিছু হবে? এটা শেষমেশ যে কথাটা আমাদের সঙ্গে হয়েছে, হুম মিউচুয়াল পোর্টালে দুটো সমস্যা আছে, হুম এক হচ্ছে সেকশন প্রবলেম, হুম আর একটা হচ্ছে লকিং পিরিয়ড, যেটা 5 বছর আছে সেটা কমানো বা একবারে তুলে না। হুম 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 এটা নিয়ে আমরা কথা বলেছি, হুম শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত পজিটিভ মূল্যে আছে, হুম কিন্তু এখনো পর্যন্ত সেটাকে কার্যকরী করে উঠতে পারেনি। আচ্ছা 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 সেটা আগামী দিনে হয়তো আমাদের হাত ধরেই হুম হুম সফল হতে পারে, এই হুম সম্ভাবনা আছে, হুম এটা শেয়ার করা যাবে না। হুম আর একটা ব্যাপার বলি, যে ক্যান্সেলেশনের জন্য যারা বা আনলকিং এর জন্য যারা দরখাস্ত করেছিলেন হুম মিউচুয়ালে, হুম হুম তাদের ব্যাপারটাও সঠিক জায়গায় আমরা পৌঁছে দিয়েছি, আচ্ছা সেটাও হবে, আচ্ছা কিছুদিন সময় লাগবে, অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা
আর সেক্ষেত্রে স্যার প্রাথমিক শিক্ষকদের যে সমস্ত বদলিগুলো হচ্ছে, আমরা দেখছিলাম ভোটের আগে স্পেশাল রাউন্ড ট্রান্সফারে অনেক লিস্ট বের হয়েছিল এবং অনেকে হয়তো এক্সপেক্ট করেছেন, হয়তো উচ্চশিক্ষা যখন চালু হয়ে গেল হয়তো অনেকে আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু আবার নতুন করে হয়তো অনেকে আশা করছেন যে প্রাইমারিতে নাকি স্পেশাল রাউন্ড ট্রান্সফারে হয়তো কোনো লিস্ট বেরোতে পারে। তো এখনো পর্যন্ত যে সমস্ত অন্তত পোর্টালের ক্রাইটেরিয়া সেই হিসাবে তো বের হওয়ার কথা নয়, তো কি চান্স কিছু রয়েছে প্রাইমারি স্পেশাল? আমি যতটুকু শুনলাম যে সম্ভাবনাটা খুব কম, আচ্ছা আচ্ছা যাদের ট্রান্সফার অর্ডার হয়ে গেছিল হুম কিছু প্রবলেম ছিল, হুম যেটা হুম আমার যেমন সেকেন্ডারি ক্ষেত্রে ভ্যাকেন্সি প্রবলেম বা অন্য কিছু ছিল, হুম এই ধরনের কিছু সমস্যা, মিডিয়াম গত সমস্যা বা এই ধরনের, সেগুলো হয়তো সমাধান হতে পারে, কিন্তু সরাসরি একবারে নতুন করে স্পেশাল ট্রান্সফারের অর্ডার প্রাইমারিতে আচ্ছা এই মুহূর্তে সম্ভাবনাটা একটু কম আমার যতটুকু ধারণা কথাবার্তা বলে যেটা বললাম আচ্ছা বুঝলাম। হ্যাঁ আর স্যার প্রাইমারিতে যে সার্কেলের মধ্যে মিউচুয়াল বদলি বা একাধ মিউচুয়াল বদলির অ্যাপ্লিকেশনের সময় একাধিক সার্কেলে, যাতে তিনের অধিক সার্কেলে আবেদনটা করা যায়, বা এরকম কিছু অপশন বা নিজের সার্কেলে বদলি, এই ব্যাপারে কিছু আদৌ কি চিন্তা ভাবনা হচ্ছে? এখনো কিন্তু কোনো প্রোগ্রেস তো দেখা গেল না এই ব্যাপারে। আমি এটা নিয়ে কথা বলেছি গত সপ্তাহে, ওরা বললো যে একটা পোর্টাল চালু হয়েছে, হুম তার কি কি ড্রব্যাকস গুলো আছে সেগুলো আস্তে 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 সমাধান হবে হচ্ছে। যেমন মিডিয়াম গত সমস্যা এখন থেকে গেছে, এখন আচ্ছা 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 ধরুন একটা স্কুলেই দুটো মিডিয়াম চালু আছে, আচ্ছা সেই স্কুলের টিচাররা কিন্তু দরখাস্ত করতে পারছে না, মানে এটা জটিলতা প্রাথমিক হচ্ছে বলছেন? আচ্ছা হুম প্রাথমিকে আছে। হুম হ্যাঁ, হুম তারপর সার্কেলের মধ্যে যে মিউচুয়াল ট্রান্সফারের কথাটা বলেছিলেন আপনারা, হুম হুম এটা নিয়েও আমরা কথা বলেছি, বলে আস্তে আস্তে সবই হবে, একটু সময় লাগবে। আর স্যার ওই যেটা প্রাথমিক শিক্ষকদের একটা প্রধান সমস্যা, যেটা হাই স্কুলে হয়তো ফেস করতে হচ্ছে না, যে মিউচুয়াল বদলির ক্ষেত্রে যে সমস্ত শিক্ষকদের বেতন অনুমোদন হয়ে গেছে পাচ্ছেন, আইসনেস পোর্টালে ওনার নাম আছে, উনি অ্যাপ্লাই করতে পারছেন, বাট কোথাও এসআই অফিস থেকে না না ডিপিএস থেকে তাদেরকে ব্যাক করে দেওয়া হচ্ছে। সাধারণত এরা 2021 হয়তো জয়েন করেছেন, এই সমস্ত প্রাথমিক শিক্ষকদের মানে যেটা ডিপিএসসি অনেক ক্ষেত্রে বক্তব্য, অলিখিত বক্তব্য, যে 2 বছর না হলে, যেহেতু এখন কোনো নতুন করে নোটিফিকেশন বের হয়নি, আপনি এটা বলেছেন যে গেজেটের নোটিফিকেশন মডিফিকেশন হয়তো পুজোর পর বা কালী পুজোর পর বের হতে হবে, সেটাও তো এখন পর্যন্ত বের হলো না। তো এই ওই দু রিভিউ মিটিংটা হচ্ছে না বলে ওইটা বেরোচ্ছে না, আচ্ছা আচ্ছা তো আচ্ছা প্রাথমিক ভাবে কিছু আলোচনাও হয়েছে, আচ্ছা আচ্ছা তো স্যার তো রিভিউ দেখা মিটিং যাক। কি হবে বা গেজেটের নোটিফিকেশন প্রাথমিক শিক্ষক বা হাই স্কুল শিক্ষকদের? সব সবগুলোই হবে, মিউচুয়ালেও হবে, তারপর প্রাথমিক শিক্ষকদের জন্য হবে, এটা পুজোর পরে বের করবো বলেছিল, রিভিউ মিটিং করতে পারেনি বলে হুম সম্ভবত ওই কারণে হয়নি। মানে এখনো পর্যন্ত তবে ওরা তাহলে স্যার রিভিউ মিটিং এর সেভাবে কবে পুনরায় হবে সেভাবে সেই কিছু না? ডেটটা এখনো ঠিক হয়নি, সেই ডেটটা এখনো ঠিক হয়নি বলে বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর তারপরে কিছু সেক্ষেত্রে সমাধান হবে। সেক্ষেত্রে স্যার অনেক শিক্ষকরা যেটা ওয়েট করে আছেন, যে নতুন আপডেট সেটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফারের ক্ষেত্রে অনেকেই তো আটকে গেছে এবং হ্যাঁ, 5 বছরের নিচে হলে দিচ্ছে না আর কি, 5 বছর নিচে হলে দিচ্ছে না, ওটাও অর্থাৎ আমরা বলেছি, শুনুন, ওটাও আমরা বলেছি সার্বিক ভাবে যে 2 বছর অ্যাটলিস্ট করে দেওয়া হোক, কে ট্রান্সফার পেলো না পেলো সেটা দেখার দরকার নেই, হুম হুম কিন্তু সবাই যাতে দরখাস্ত করতে পারে হুম হুম প্রাইমারি সেকেন্ডারি উভয়ের ক্ষেত্রেই, আমরা বলেছি যে 2 বছর চাকরি করলে তাদেরকে দরখাস্ত করার সুযোগটা দেওয়া হোক, আচ্ছা আচ্ছা এটুকু আমি বলেছি আর কি। হুম 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 আর স্যার ঠিক ওই আছে, মেডিকেল কাউন্টে যে সমস্ত কারণে যে আটকে আছে, ধরুন ভেরিফিকেশন, এগুলো কি আরো তাড়াতাড়ি করার জন্য কোনো স্টেপ নেওয়া হচ্ছে বা কিছু ভাবা না হচ্ছে আর? মোটামুটি ওদের মেডিকেল গ্রাউন্ড গুলো ছাড়া শুরু করেছে, হ্যাঁ আর বাকি যে কটা আছে হয়ে যাবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, রিভিউ হুম মিটিং এর আগে হয়তো অনেকটাই ছেড়ে দেবে হুম হুম যতটুকু শুনেছি আর কি। এবং কিছুদিন আগেই আমি স্যার ফেসবুকে একটা আপডেট দিয়েছিলেন যে মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের ক্ষেত্রে হয়তো কিছু 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 রোগ তো লিস্টেড করা আছে, যেমন কিডনি কিডনির ব্যাপার আছে বা মেয়েদের গাইনোলজিক্যাল কোনো রোগ আছে, অর্গান রিপ্লেসমেন্ট আছে, এরকম হ্যাঁ কিছু হ্যাঁ, রোগ লিস্টেড ছিল অলরেডি। আরো আরো একটা বড় লিস্ট, দীর্ঘ তালিকা আচ্ছা শুনেছি আমরা, শুনেছি মানে বিভিন্ন জায়গায় আমরা যেখানে আলোচনা টোনা করি সেখানে শুনেছি আর কি, মানে আরো কিছু সিমটম যুক্ত রোগের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, সেটা স্বাস্থ্য দপ্তরের কাছে প্রপোজালটা পাঠানো হয়েছে, মুখ্যমন্ত্রীর আন্ডারে যেটা আছে আচ্ছা 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 সে, তারা যদি অ্যাপ্রুভ করে আচ্ছা তা অনুমোদন দেয় তাহলে ওটা তার সঙ্গে যুক্ত হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা স্যার যেমন তার হাই মধ্যে কি কি সুগার হতে থাকতে পারে, পারে স্যার কি জানতে পারলেন কি কি থাকতে যেমন পারে? হাই সুগার হতে পারে, আচ্ছা তারপর অটিস্টিক বেবি হতে পারে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মেন্টালি হ্যান্ডিক্যাপ এটা হতে পারে, আচ্ছা 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 এই ধরনের অনেক আছে তো সমস্যা যেগুলো অনেকটা জটিল আর কি, আচ্ছা কিন্তু আচ্ছা সেগুলো লিস্টের মধ্যে নেই, সেগুলো ঢুকেছে ওর মধ্যে, কিন্তু যেটা অ্যাপ্রুভাল হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পাওয়া চাই আর কি। আচ্ছা আচ্ছা মানে এই সমস্ত রোগগুলো নতুন ভাবে যোগ হওয়ার একটা সম্ভাবনা আপনি দেখছেন, এবং যদি সেটা স্বাস্থ্য দপ্তরের অনুমতি দেয় সেটা একটা। এক্ষেত্রে আর একটা জিনিস স্যার, অনেকে যেটা ছিলেন যে নিজের ওয়াইফের বা নিজের বা তার ছেলেমেয়ের কিছু রোগ হলে এটা হবে, কিন্তু এক্ষেত্রে বাবা মার বা এই আদার রিলেশনের ক্ষেত্রে কি আর কিছু বাড়া হচ্ছে? মনে হচ্ছে নয় আর কি, আদার রিলেশনের ক্ষেত্রে হবে না হয়তো,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক মতামত আছে, দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।